আসসালামু আলাইকুম। নাজমাস রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমার আজকের আয়োজন করলা ইলিশ মাছের ডিম দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি কাজে দিবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা করলা নিয়েছি আর করলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে এভাবে করলাগুলো কষতে নিচ্ছি। এতে করে করলার ভিতরে যে তিতাটুকু থাকে সে তিতাটুকু বের হয়ে আসবে। অনেক সময় বাচ্চারা করলা খেতে চায় না, এমনকি আমরা বড়রাও অ্যাভয়েড করি। তবে এভাবে করলা থেকে তিতাটুকু বের করে নিলে আশা করি কারোরই অপছন্দ হবে না। আমার মাকে দেখতাম এভাবে করলার মধ্যে লবণ দিয়ে কষলে নিয়ে করলার তিতাটুকু বের করে নিত, আর আমরা ভাই বোনেরা সবাই এটা চেটে কুটে খেতাম। বেশি কষতে নিতে হবে না, 2-1 মিনিট কষতে নিলেই হবে। আমার কষতে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা পরিষ্কার পানি দিয়ে করলাগুলো 2-3 বার করে ধুয়ে নিব, যাতে করে অতিরিক্ত লবণ বা তিতা পানিগুলো করলার মধ্যে না থাকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। অবশ্যই পরিষ্কার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে। 2-3 বার ধুয়ে নিলে করলাগুলো ধুয়ে নেওয়া হয়ে যাবে। আমি বাটির মধ্যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, চাইলে আপনারা একটা স্ট্রেনারে ধুয়ে নিতে পারেন। এতে করে করলার ভিতরে অতিরিক্ত পানিটুকু বের হয়ে আসবে। করলা এমন একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ঔষধি সবজি যার উপকারিতা আমার মনে হয় না কারো অজানা আছে। করলা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি শরীরের যে কোনো সমস্যার জন্য অনেক বেশি উপকারী। আমার করলাগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাঝে মাছের ডিমটুকু রেখেছি, এটা একটা বাটিতে নিয়ে একটু কষতে নিচ্ছি যেন ডিমগুলো আলাদা আলাদা হয়ে যায়। এখন একটা প্যানে একটা চুলের আঁচ মিডিয়ামে রেখে 2-3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি। প্রিয় দর্শক, আপনারা যদি ঝাল বেশি খান মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে যদি বাচ্চা থাকে তাহলে এই পরিমাণটাই যথেষ্ট। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে একটু ভেজে নিব। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে। পেঁয়াজগুলো আমি ভেজে নিব, তবে কোনোভাবেই লাল করব না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আবারও পেঁয়াজ আর মরিচ একটু নেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি কষতে রাখা মাছের ডিমগুলো। এখন পেঁয়াজের সাথে মাছের ডিমগুলো একটু নেড়ে নিচ্ছি, আর এই পেঁয়াজের মধ্যে মাছের ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি করলাগুলো। যে করলাগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন করলাগুলো প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়াটা এখানে খুবই জরুরি, যেহেতু আমি এখানে এক্সট্রা মাছের ডিম অ্যাড করেছি, সেজন্য করলার সাথে মাছের ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। করলাগুলো নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা আলু কুচি। আলুগুলো আমি ছোট ছোট করে ভাজির মতো কেটে নিয়েছি। ঠিক কীভাবে কেটে নিয়েছি সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই ভাজির মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না, যেটুকু তেল দিয়েছি ওইটুকু তেলের মধ্যে আমার ভাজিটা হয়ে যায়। বাড়তে বাড়তে একটু সুসংবাদ আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসার নাজমাস করতেছি একজন 10,000 সদস্যের পরিবার। আশা করি আপনারা আগামী পর্যায়ে আমাকে সময়ভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আমি চেষ্টা করবো আমার সবচেয়ে দিয়ে নতুন নতুন রেসিপি অর্থনৈতিক আপনাদের সাথে শেয়ার করবো। কদিন মধ্যে মেরে
পাচ্ছেন আমি কিন্তু অনবরত মেরে যাচ্ছি যেন সবগুলো উপকরণ একটার সাথে একটা খুব ভালোভাবে মিশে। ঢাকনা দিতে হবে না, ঢাকনা দিলে ভাজি বা আলুটান বেশ খুব বেশি নরম হয়ে যাবে, এতে খেতে একটুও মজা হবে না। আর হ্যাঁ, রান্না করতে করতে একটা কথা কিন্তু বরাবরই বলে রাখছি প্রিয় দর্শক, আমার রেসিপি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে দেয় আর সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পারেন। আর হ্যাঁ, রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। জানেন তো, আপনার একটা শেয়ার কিন্তু অনেকেরই অনেক উপকারী দিবে। বাজারে এখন অনেক ইলিশ মাছ পাওয়া যায়, বলতে গেলে এখন তো ইলিশ মাছেরই সিজন, আর করলাও পাওয়া যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। অনবরত নেড়ে নেড়ে আমি রান্নাটা করে নিব। করলা আর ডিম আমরা ভিন্নভাবে রান্না করেছি, অনেকভাবে রান্না করে খেয়েছি, তবে এভাবে একবার রান্না করে দেখুন এটা ঠিক খেতে কতটা মজা হয়েছে। আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, বরাবর 7 থেকে 8 মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যায়। আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে নিয়ে সার্ভ করব। এই রেসিপিটা আপনারা ভাত পোলাও রুটি পরোটার সাথে খেতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর অনেক বেশি সহজ লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আরও একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আপনাদের ভালোবাসার নাজমাস রেসিপির সাথে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আমি ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।